আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ইফতারের জন্য আমি ফল কেটে নিয়েছি, তো এখানে আনারস, তারপরে খেজুর, আপেল, শসা, মালটা, লেবু, বাঙ্গি, তারপরে হচ্ছে আম। দেখেন এগুলো ইফতারের জন্য কেটে নিয়েছি। তার সাথে শরবত আছে, পেঁয়াজও আছে, আলুর চপ, বেগুনি, গুড়। এখানে আমি একটা শরবত বানিয়েছি ইসবগুলের ভুষি, তোকমা আর আখের গুড় দিয়ে। ভিজিয়ে রাখার ফলে কেমন হয়েছে দেখুন। তোকমাগুলো আর সাথে ইসবগুলের ভুষি, এই শরবতটা খেলে ক্লান্তি দূর হয়ে যায়, মাথা ঠান্ডা রাখে, শরীর করা হয় না, হাত পা জ্বলা থাকলেও ওটা হয় না। হাত পা জ্বলা থাকলে আর কি এই শরবতটা খেলে ভালো হয়ে যায়। যেহেতু রমজান মাস, সারাদিন তো আমরা জাস্ট পানি খাই না, তো সেটা পূরণ হয়ে যাবে। এই শরবতটা অনেক উপরে আপনারা অবশ্যই রাখবেন ইফতারে, ইসবগুলের ভুষি, তোকমা আর আখের গুড় মিশিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর একটা আছে চিড়া, এখানে চিড়া আর আমি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা সাথে আখের গুঁড়ো দিলেও হয়, কিন্তু আজকে আমি একটু চিনি দিয়ে রেখেছি। আমরা অবশ্যই এই যে আম, তারপর হচ্ছে খেজুর, আপেল, মালটা, এগুলো অবশ্যই কাটার আগে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো সবসময়, তাহলে আর কি ফলের যে ফরমালিন দেওয়া থাকে সেটা থেকে মুক্ত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।